আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে চমৎকার একটা এক্সচেঞ্জার অফার নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। আর এই এক্সচেঞ্জার অফারটা যদি আপনি রিসেন্ট থাকেন, ফাইব্রে গ্লোবাল এক্সচেঞ্জ থেকে আমরা কিন্তু রয় টোকেন এবং টিকেক্স টোকেন থেকে খুব ভালো পরিমাণে একটা প্রফিট করছি। এখানে অনেকেই আছে $1,000 থেকে শুরু করে অলরেডি $5,000-$10,000 পর্যন্ত কিন্তু পেমেন্ট এখান থেকে নিয়ে ফেলছে। তো তদ্রূপ আমরা আজকের এই এক্সচেঞ্জার অফারটিতে সবাই জয়েন করব। আর এই অফারটিতে জয়েন করার জন্য আপনি রিওয়ার্ড হিসেবে পাচ্ছেন 2000 টিপিই কয়েন, তাদের নিজস্ব এক্সচেঞ্জারের কয়েন, তাদের এক্সচেঞ্জারের নিজস্ব কয়েন টিপিই ইনস্ট্যান্টলি 2000 টোকেন পাবেন এবং সেটার ভ্যালু $30। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই আমাকে অ্যাকাউন্ট করলেই পাবো না কিছু করতে হবে, সে বিষয়টাও দেখাবো এবং বলে দিব। আর এখান থেকে পাওয়ার পর আমি কি সাথে সাথে এটাকে পেমেন্ট নিয়ে আমাদের এক্সচেঞ্জারে যেমন বাইন্যান্স কুকয়েন এগুলোতে আমরা নিতে পারবো কি না, তো এই বিষয়টা বলার জন্য বলবো। আপনি ফাইব্রো এক্সচেঞ্জারে কতদিন ওয়েট করছেন? হয়তো বা তার থেকে বেশি ওয়েট করতে হতে পারে, তা হয়তো বা তার থেকে কম, কিন্তু আপনাকে অপেক্ষা করতেই হবে। কারণ তারা একটা ক্যাম্পেইন করবে, আপনাকে বোনাস দিবে, আপনাকে এখান থেকে টাকা দিবে, তো অবশ্যই এটা একটা ধৈর্যের বিষয় আছে। তো যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যাতে করে তাদের ক্যাম্পেইন শেষ হয়, তাদের কয়েনটা লিস্টিং হয়, তাদের কয়েনটা ট্রেডিং পেয়ার শুরু করে, তখন আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো যেহেতু এক্সচেঞ্জার অফার আর এখন বর্তমান সময়ে এয়ারড্রপ থেকে খুব ভালো প্রফিট হচ্ছে, কোন অফার থেকে ভালো প্রফিট হবে, কোন অফার থেকে প্রফিট হবে না, এইটা হিসাব করে আপনি অনলাইনে কাজ করলে হবে না। আপনাকে প্রত্যেকটা অফারেই মনোযোগ দিয়ে জয়েন করতে হবে। তো এখানে জয়েন করার জন্য কী করতে হবে, আমি অফারের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, আর অবশ্যই অবশ্যই টেলিগ্রামটা ফলো করে দিবেন, আর সবসময় পিন মেসেজটা ফলো করবেন। এখান থেকে আমরা এই লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি তাহলে সরাসরি ব্রাউজারে নিয়ে আসবে। ওকে, এখানে ব্রাউজারে আসার পর প্রত্যেকের প্রশ্ন এখানে, ভাই এই ল্যাঙ্গুয়েজটার প্রবলেম, মানে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে তাদের এই যে ভিয়েতনাম ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে শো করে। তো আমরা সর্বপ্রথম এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য ওই উপরে যে ত্রিভুজ মেনু দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাবো সরাসরি, মানে আমাদের ক্রোম ব্রাউজারে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর ওই ব্রাউজারের ত্রিভুজ থেকে এখানে অনেকের কিন্তু ট্রান্সলেট অপশন আছে, আমার নাই। তো আপনি কিভাবে এখানে করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা আছে, এই যে এখানে ডান দিকে উপরে দেখেন ইংলিশ লেখা আছে, এখান থেকে আমাদের ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা ভিয়েতনাম সিলেক্ট করে দিলে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হতে পারে। তো যদি আপনাদের ভিয়েতনাম সিলেক্ট করার পর যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ না হয় আপনি আবার এখান থেকে এসে ইংলিশ করে দিবেন। এখন দেখবেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে গেছে। ওকে, তো এখানে অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি এখানে আপনার ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখান থেকে আর কিছুই দিতে হবে না। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই কীভাবে দিতে হবে সেটা বলছে, বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতে থাকতে হবে, এবং কিছু সিম্বল রাখতে হবে যেমন @ হ্যাশট্যাগ এগুলা, কিছু নাম্বার, তো এভাবে আর কি পাসওয়ার্ডটা মিক্স করে দিবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা ম্যাক হয়ে যাবে। এরপর আপনাকে হচ্ছে যে মেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ঠিক সেই মেলটার ওপেন করতে হবে, এটা তারা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, সেই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন হওয়ার পর যখন আপনি লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টে থাকবেন, এখান থেকে দেখবেন প্রোফাইল অপশনে দেখবেন KYC নট ভেরিফাইড, এই KYC নট ভেরিফাইডে ক্লিক করে আপনি KYCগুলো করতে পারবেন। আর KYC কীভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। আর ডান দিকে উপরের দিকে যে ত্রিডট মেনু দেখতে পাচ্ছেন, এই ত্রিডট মেনুতে ক্লিক করলে আপনি এখানে মার্কেট দেখতে পাবেন, স্পোর্ট দেখতে পাবেন, ফিচার্স দেখতে পাবেন, ইনভাইট ফ্রেন্ড, TPE এয়ারড্রপ, তারপর হচ্ছে লিস্টিং, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। তো এখান থেকে TPE এয়ারড্রপ এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই অপশনটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেফারেল দেখা যাচ্ছে, এই যে এখানে জিরো টোটাল এয়ারড্রপ রিসিপ্ট জিরো, যখন আপনি KYC কমপ্লিট করবেন তখন আপনার হচ্ছে এটা ব্যালেন্সটা শো করবে। এখান থেকে 2000 TPE টোকেন পাবেন KYC অ্যাপ্রুভ হওয়ার পর। আর এই KYCটা অ্যাপ্রুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন KYC নট ভেরিফাইড, এখানে ক্লিক করবেন, এরকম আসবে। এখানে আসার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার হচ্ছে এই ন্যাশনাল আইডি কার্ডের ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সিটি, ন্যাশনালিটি, পোস্টাল কোড, এগুলো আপনার সব ন্যাশনালিটি কার্ডে পাবেন। আর এইখানে
আপনি ডকুমেন্ট ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন। এখানে দেখেন ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে প্রথম পেজ দিবেন, সেকেন্ড পার্ট দিবেন আর সেলফি দিবেন। এইভাবে আপনার হাতে আইডি কার্ড রাখবেন এবং কাগজে লিখবেন টপ ইএক্স কয়েন আর টুডে ডেটস, মানে আপনি যেই দিন স্ক্রিনশট ছবি তুলবেন সেলফি তুলবেন সেই দিনের ডেট দিয়ে এটা কাগজে লিখে ন্যাশনাল আইডি কার্ডের সাথে এভাবে সেলফি তুলে আপনি আপলোড করে দিবেন, দিয়ে সাবমিট করবেন। তারা 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এটা হচ্ছে যে রিভিউ করবে, তারপরে এটাকে অ্যাপ্রুভ করে দিবে। সেই ছিল মোটামুটি এই এক্সচেঞ্জার নিয়ে ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি টোটালি বিষয়গুলো ক্লিয়ার করে দিছি। তো আপনারা প্রত্যেকে এখানে জয়েন করে রাখবেন, কারণ এই এক্সচেঞ্জের অফারগুলো একটা সময় হয় কি অনেক ভালো প্রফিট দেয়। তো আশা করি আপনারা জয়েন করবেন সবাই, আর নেক্সট আপডেটগুলোর জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সহ টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন। পরবর্তীতে এটার আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফিজ।